বৃহস্পতিবার মধ্যরাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী এই অভিযানে আশুলিয়া থেকে রাতে ছজন এবং পরে আরও পাঁচজনকে আটক করা হয় সাভার থেকে আটক করা হয় তিনজনকে পুলিশ জানায় ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কয়েকদিন সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের আন্দোলনের কারণে অস্থিরতা দেখা দেয় শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন